আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস এসব কী শুরু করেছেন? আজকের যে শিরোনামটি নিয়ে আলোচনা করব, এই আলোচনা করতে গিয়ে আমার খুব লজ্জা হচ্ছে। এ কারণ হলো আমরা খুব শিশুকালে পড়েছিলাম বিখ্যাত একটি সেই প্রবাদ, পুনর্বার মুশিক ভব, একটি লেখা ছিল যে একটি ইঁদুর দেবতার বর পেয়েছিল। তো দেবতার বর পাওয়ার পর দেবতা তাকে জিজ্ঞাসা করছিলেন যে তুমি কি হতে চাও। তো সে ধীরে 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 প্রথমে বিড়াল হতে চাইল, এরপর বাঘ হতে চাইল, এরপর আস্তে 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 সে হিমালয় পর্বত মানে পাহাড় হতে চাইল। এর কারণ হলো যখন সেই দূর তার ভয় ছিল যে কখন বিড়াল তাকে খেয়ে ফেলে, বিড়াল যখন হলো তখন তার অন্য ভয়ে এসে গেল। তো তার মনের যে ভয়গুলো ছিল সেই ভয়গুলো কাটানোর জন্য সে নিজে ধীরে ধীরে সে আপগ্রেড করতে থাকলো এবং একটা সময় সে একেবারে পর্বত হয়ে গেল। এর চেয়ে আর তার কল্পনায় বড় কিছু থাকে না। এরপর যখন তাকে বিয়ের প্রস্তাব দেওয়া হলো বা তার বিয়ে করার কথাবার্তা হলো, তখন দেবতা তাকে জিজ্ঞাসা করলো তুমি কাকে বিয়ে করতে চাও। এখন সে যেহেতু পর্বত হয়ে গেছে তাকে তো সমপর্যায়ের একটা পর্বতকে বিয়ে করতে হবে, হিমালয় যদি হয় অ্যাটলিস্ট আল্পস পর্বতমালাকে তার বিয়ে করতে হবে এরকম। তো সে বিয়ে না করার যখন আসলো সে তখন বলল যে আমি একটা ইঁদুরকে বিয়ে করতে চাই। তখন তাকে আবার ইঁদুর বানিয়ে দেওয়া হলো, অর্থাৎ পুনর্বার মুশিক ভব। এবং এই যে পুনর্বার মুশিক ভব, এই প্রবাদটি বাংলাদেশ অত্যন্ত জনপ্রিয় এবং এটি আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষেত্রে নাউজুবিল্লাহ মিন জালেক কেউ বলুক এটা আমি এখনও চাই না। 18 কোটি মানুষের যাকে শাসনভার দেয়া হয়েছে, তিনি বাংলাদেশের উজিরে আজম প্রধানমন্ত্রী, রাষ্ট্রক্ষমতার সর্বোচ্চ পদে আছেন, তার চিত্ত হবে প্রসারিত, তার হৃদয় হবে উদার, এবং তিনি সেটি না করে তিনি কেবলই মাত্র বারবার ঘুরে ফিরে নিজেকে নিয়ে ব্যস্ত হচ্ছেন। তিনি তার বিরুদ্ধে যে সকল মামলা আওয়ামী লীগ সরকার করেছিল, একরকম বলতে গেলে প্রায় সব মামলাই প্রত্যাহার করে নেওয়া হয়েছে, কিছু নেই এখন, কোনো আইন নেই, কানুন নেই, কোনো কিছু নেই। এবং যত আইন কানুন বিএনপির ক্ষেত্রে, যত আইন কানুন অন্যান্য রাজনৈতিক দলের ক্ষেত্রে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষেত্রে কোনো আইন কানুন নেই। জাতীয় রাজস্ব বোর্ড তাকে বিশাল অঙ্কের একটি টাকা জরিমানা করেছিল, 625 কোটি বা এরকম কোনো একটি টাকা, পত্রিকায় দেখলাম সেটি নেই, মওকুফ করে দেওয়া হয়েছে, তাকে আর সেটা দিতে হবে না, ভালো কথা। এরপর সবচেয়ে যে বিষয়টি সেটি হলো গ্রামীণ ব্যাংক, সেই গ্রামীণ ব্যাংকে কর সুবিধা যেটা তৈরি করার সময় দেওয়া হয়েছিল সেই কর সুবিধা এখন আবার নতুন করে চালু হলো 2029 সন পর্যন্ত। গ্রামীণ ব্যাংক নিয়ে বাংলাদেশে অনেক সমালোচনা আছে এবং নির্মোহভাবে সেই সমালোচনাগুলো করা উচিত। প্রথমত হুসেন মোহাম্মদ এরশাদের জমানাতে এই গ্রামীণ ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং ওই সময়টিতে গ্রামীণ ব্যাংক তৈরি করার জন্য একটি আলাদা আইন তৈরি করা হয়েছিল, অর্ডিন্যান্স তৈরি করা হয়েছিল এবং এরশাদ সাহেব তখন রাষ্ট্রক্ষমতায় নতুন এসেছেন এবং এই অর্থনীতির যে ধুরন্ধরীপনা, এনজিওদের যে ফজলামো বা টাকা রোজগার করার যে যাকে বলা হয় মানুষ ঠকিয়ে টাকা উপার্জন করার যে তাদের যে ধরি বা যে চিন্তা ভাবনা, এগুলো তখনও এরশাদ সাহেব বুঝে উঠতে পারেননি। শুধু তাই নয়, বাংলাদেশের লোকও বুঝে উঠতে পারেনি। আমরা একটি এনজিওকে মনে করতাম তারা দেবতুল্য, বিদেশ থেকে তারা টাকা আনেন, দেশের মানুষকে সেই টাকা দেন, এর চেয়ে ভালো কাজ আর কি হতে পারে। তো তদ্রূপ গ্রামীণ ব্যাংকের যে আইডিওলজি, চিন্তা এবং চেতনা, এটা যখন প্রচার করা হয়েছিল মনে হয়েছিল যে এটি একেবারে যাকে বলা হয় সাক্ষাৎ একটি স্বর্গীয় কর্মকাণ্ড।
গ্রামের অসহায় দরিদ্র মানুষ যাদেরকে কেউ বিশ্বাস করে না, তাদেরকে গ্রামীণ ব্যাংক বিশ্বাস করছে, তাদেরকে ঋণ দেওয়া হচ্ছে এবং সেই ঋণ আবার কিস্তিতে কিস্তিতে তারা পরিশোধ করে দিচ্ছে। এবং এই গ্রামীণ ব্যাংক একটা ট্রাস্টের মাধ্যমে পরিচালিত হবে এবং এই টাকা দিয়ে যারা গ্রামীণ ব্যাংকের যারা লোকজন রয়েছে তারা কখনোই এই গ্রামীণ ব্যাংকের মালিক হতে পারবে না। এই জিনিসগুলো শুনতে এতটা চমৎকার লেগেছিল, ফলে এর জন্য আলাদা একটা আইনি তৈরি করে ফেলা হলো। আবেগপ্রবণ এরশাদ সাহেব এমনি খুব আবেগপ্রবণ ছিলেন, ভীষণ রকম আবেগপ্রবণ ছিলেন, তিনি সেই আইনটি তৈরি করে দিয়েছিলেন। এবং যেহেতু গরিব মানুষের জন্য কাজ করা হবে, এদেরকে কোনো আয়কর দিতে হবে না। কিন্তু বাস্তবে আমরা কি দেখেছি যে একজন ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, কত বেতন ছিল তার, সেখান থেকে তিনি গ্রামীণ ব্যাংক এই সরকারি সহযোগিতা নিয়ে গ্রামীণ ব্যাংক করলেন, তারপর সেই গ্রামীণ ব্যাংকের মালিকানাতে গ্রামীণ ফোন করলেন। ওই সময়টাতে হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ করে গ্রামীণ ফোন, টাকা কি আকাশ থেকে এসেছিল বলেন তো? টেলিনার কোম্পানি দিয়েছিল। এখন এই যে গ্রামীণ ব্যাংক যে টাকাটা পেল, সেই টাকাটা কোথায় থেকে এলো? যেখানে একটা সোনালী ব্যাংক লস করছে, তারপর অন্যান্য কমার্শিয়াল ব্যাংকগুলো লস করছে বা তারা লাভ করলেও লাভের একটা পরিমাণ থাকে, তো সেখানে গ্রামীণ ব্যাংক এই যে এতগুলো প্রজেক্ট, প্রায় 40-45টি প্রজেক্ট তারা করলো এবং সেখানে বিনিয়োগ করলো, এই টাকা গ্রামীণ ব্যাংক কোথা থেকে পেল? নিঃসন্দেহে এটা গরিব মানুষের যে আয়, সে আয় থেকে তারা এসেছে এবং আয়ের পরিমাণটা এত বেশি, যদি ট্যাক্স মওকুফ করে এখানে গ্রামীণ সুবিধাবঞ্চিত মানুষকে সুবিধা দেওয়া হতো, তাহলে তো এত লাভ হওয়ার কথা না, এত লভ্যাংশ এখানে পাওয়ার কথা নয়। এই গ্রামীণ ব্যাংক যদি ধীরে ধীরে টিকে থাকতো, যদি সমান সমান থাকতো, তাহলে মনে হতো যে না, শুধুমাত্র দারিদ্র বিমোচনের জন্য এই প্রতিষ্ঠানটি কাজ করছে। ফলে এখানে যদি 30% কর্পোরেট ট্যাক্স এখানে মকুব করা হয়ে থাকে, তাহলে এই 30% কর্পোরেট ট্যাক্সের যে বেনিফিট, এটি গ্রামীণ জনগোষ্ঠীকে যদি দেওয়া হতো সেটা একরকম। কিন্তু তা না করে যে বিভিন্ন প্রচার, বিশেষ করে আমাদের আলেম ওলামারা এখানে যে সকল প্রচার এবং প্রোপাগান্ডা দীর্ঘদিন যাবত তারা করে আসছেন, যে এখানে গ্রামীণ ব্যাংকের নাম করে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের কাছ থেকে সুযোগ নিচ্ছেন, ট্যাক্সের যে টাকা তাকে দিতে হচ্ছে না সেটা হচ্ছে, অন্যদিকে যেখানে অন্যান্য ইএমআই, মানে যেমন দেখা গেল যে আপনার কর্পোরেট লেভেলে যদি কোনো প্রজেক্ট লোন কোনো কমার্শিয়াল ব্যাংক দেয়, সেখানে যদি 13%, 14%, 15%, মানে 15% সুদ হয়, তাহলে কৃষি খাতে লোন দেওয়ার জন্য বা দরিদ্র মানুষের লোন দেওয়ার জন্য এখানে ঋণের যে সুদ হার এটি হয় 10-এর নিচে, অর্থাৎ অর্ধেক। আবার বাংলাদেশ ব্যাংকের কিছু ফান্ড আছে, ইএফআই ফান্ড আছে, যেখানে কৃষি খাতে প্রান্তিক জনগোষ্ঠীকে সক্ষম করার জন্য যুব উন্নয়ন অধিদপ্তরকে এখানে অনেক সময় বিনা সুদে বা অনেক সময় জিরো সুদ, মানে 2%, 1% সুদে কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে এই ধরনের লোন দেওয়া হয়। তো সেক্ষেত্রে দেশের প্রচলিত ব্যাংকগুলো তারা সরকারকে ট্যাক্স দিচ্ছে, তারা সরকারকে ভ্যাট দিচ্ছে, আবার তাদের যে প্রচলিত সুদ তার অর্ধেক সুদে তারা এই দরিদ্র মানুষকে কৃষি ঋণ দিচ্ছে, তাঁতের জন্য ঋণ দিচ্ছে, কাপড় বোনানোর জন্য ঋণ দিচ্ছে, মুরগি প্রতিপালনের জন্য ঋণ দিচ্ছে। এখন আমার প্রশ্ন যে কৃষি ব্যাংক যদি 9% ইন্টারেস্টে যখন ঋণ দিয়ে থাকে, গ্রামীণ ব্যাংক বলুক যে আমরা সেই কত পার্সেন্ট দিয়েছে, অর্থাৎ সে 9% ঋণ দেওয়ার পরে কিন্তু সে কর্পোরেট ট্যাক্স কৃষি ব্যাংক দিচ্ছে, সোনালী ব্যাংক দিচ্ছে, অগ্রণী ব্যাংক দিচ্ছে, সবাই দিচ্ছে। তো এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সেই কর্পোরেট ট্যাক্সটা বাদ দেওয়ার পরেও তিনি তার তো বলতে গেলে 1% বা 2% ইন্টারেস্টে তার কষ্ট ফান্ড অনেক কম হওয়া উচিত। 2 নম্বর হলো সরকারি ব্যাংকের স্টাফদের যে বেতন ভাতা সুযোগ সুবিধা, তার অর্ধেক সুযোগ সুবিধাও কিন্তু গ্রামীণ ব্যাংকের কর্মকর্তাদের নয়। তারা সাইকেল চালিয়ে কাজকর্ম করে, তারা গ্রামের টিনের ঘরে থাকে, গ্রামীণ ব্যাংকেরগুলোর পরবর্তীতে বিল্ডিং হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে গ্রামের টিনের ঘরের মধ্যে থাকে, ফলে তাদের ম্যানেজমেন্ট কষ্ট অন্য যে কোনো সরকারি ব্যাংকের অর্ধেক এরকম, মানে 30%। যদি সোনালী ব্যাংকের একটা শাখা থাকে কোনো একটা উপজেলা পর্যায়ে, সেখানে দুজন আর্মড
ক্যাডার থাকে, মানে যাকে বলে বডিগার্ড যাকে বলা হয়, নিরাপত্তা রক্ষী থাকে, সেখানে ভোল্ট থাকে, আরও অনেক কিছু থাকে, এবং কর্মকর্তাদের যে বেতন ভাতার সুযোগ সুবিধা, সেই তুলনায় যদি আপনি গ্রামীণ ব্যাংকের একটা ব্রাঞ্চের খরচ দেখেন, সেই ব্রাঞ্চের খরচ যে কোনো কমার্শিয়াল ব্যাংকের খরচ হিসেবে 30% মানে 1/3, জাস্ট 30%। তো তার ম্যানেজমেন্ট কস্ট 30%, তার কর্পোরেট ট্যাক্স 0%, তারপরে শেষে সে গ্রামের ক্ষুদ্র ঋণ সে দিচ্ছে, দেওয়ার পরে সে কী পরিমাণ লাভ সে করেছে, টাকা উপার্জন করেছে, যে সেই টাকা উপার্জন করার পরে এই গ্রামীণ ব্যাংক থেকে টাকা নিয়ে, গ্রামীণ ফোন হয়েছে, গ্রামীণ ফোন তো ডক্টর মোহাম্মদ ইউনুস বা গ্রামীণ ব্যাংকের যে শেয়ার, এটা তো অন্য কোনো ব্যাংক থেকে তারা লোন নেয়নি, গ্রামীণ ব্যাংকে দিয়েছে। তো গ্রামীণ ব্যাংক কত টাকা উপার্জন করেছে এবং সেই টাকা উপার্জন করেছে কি এই গরিব মানুষের উপর, তারা যে সুদ আরোপ করেছে, লভ্যাংশ আরোপ করেছে সেখান থেকে। তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু এখন আর আবেগের বিষয় নয়, এই বিষয়গুলো এখন বিবেক এবং ক্যালকুলেশনের বিষয় চলে আসছে, এবং সেই কাজগুলো গ্রামীণ ব্যাংক করেছে। গ্রামীণ ব্যাংক করার পরে তারা এই ট্যাক্সগুলো সরকারকে দেয়নি, যেটি আওয়ামী লীগ সরকার এসে আবার এটিকে 2021 সনে বাতিল করে, যখন সেটা এখন নতুন করে ট্যাক্স আরোপ করা হলো এবং অতীতের সেই ট্যাক্স চাওয়া হলো, তখন থেকেই সারা দুনিয়া এই হই হই করে উঠল, গ্রামীণ ব্যাংক খারাপ না, গ্রামীণ ব্যাংক ভালো, আওয়ামী লীগ খারাপ, ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একটা লোক যারা দরিদ্র মানুষের জন্য এই সমস্ত কাজকর্ম করে আসছে তাদেরকে এইভাবে ক্ষতি করা হচ্ছে। অথচ গ্রাম বাংলাতে গরিব মানুষের সাথে আপনি কথাবার্তা, আচার আচরণ, চালচলনে তারা কতটা ভালো করেছে মন্দ করেছে আমি এই ব্যাপারে কিছু বলবো না, শুধুমাত্র আমাদের দেশের আলেম ওলামাদের যারা প্রান্তিক লেভেলে কাজ করেন, গ্রামের হুজুর আছেন, গ্রামের ইমাম আছেন, সেখান থেকে শুরু করে একেবারে বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব পর্যন্ত, তাদের দেখেন যে বড় বড় যে মাহফিলগুলো হয় সেখানে কিভাবে এই গ্রামীণ ব্যাংক সম্পর্কে তারা বলে আসছে। যাই হোক, সব কিছুর ঊর্ধ্বে আধুনিক যে প্রোপাগান্ডা মেশিন, প্রচারণা মেশিন, সেই প্রচারণা মেশিনের কারণে ডক্টর মোহাম্মদ ইউনুস সমস্ত সেই তার বিরুদ্ধে যে অপপ্রচার বলেন, প্রচার বলেন, অ্যাডভার্টাইজমেন্ট বলেন, প্রোপাগান্ডা বলেন, সব কিছুকে ধামাচাপা দিয়ে তিনি বিশ্ব মঞ্চে শান্তির দূত হিসেবে আবির্ভূত হয়েছেন, এবং বাংলাদেশের দারিদ্র বিমোচনে তিনি বিশ্বের কাছে একটা রোল মডেলে পরিণত হয়েছেন। বাস্তবে কি হলো বা না হলো সেটা বড় বিষয় নয়, ইচ্ছে যাকে বলা হয় মার্কেটিং, ইচ্ছে এক্সট্রা অর্ডিনারি মার্কেটিং। তো সেই মার্কেটিং এর যে মানুষটি এখন রাষ্ট্র ক্ষমতায়, তো এই রাষ্ট্র ক্ষমতায় এসে আমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, অনেকগুলো পেন্ডিং ম্যাটার রয়েছে, অনেকগুলো জাতীয় সমস্যা রয়েছে, এবং সেই জাতীয় সমস্যার কারণে আমাদের জীবন তছনছ হয়ে গেছে। তার একটি দিকেও ডক্টর মোহাম্মদ ইউনুসের নজর ওইভাবে গিয়েছে কিনা আমি বলতে পারবো না, তবে এই মুহূর্তে জাতীয় রাজস্ব বোর্ড ডক্টর মোহাম্মদ ইউনুসকে খুশি করার জন্য যদি করে থাকেন, আমি মনে করি জাতীয় রাজস্ব বোর্ডের যে সকল কর্মকর্তা এই কাজগুলো করেছেন তাদের বিচার হওয়া উচিত। আর দ্বিতীয়ত, ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার পরিষদের নির্দেশে যদি জাতীয় রাজস্ব বোর্ড এই গ্রামীণ ব্যাংকের সুদ মৌকুপের কর মৌকুপের যে অধ্যাদেশটি বা যেটিকে বলা হয় এসআরও, এটি যদি তারা জারি করে থাকেন, এই বিষয়ে তদন্ত হওয়া উচিত, এবং জাতির সামনে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নতুন করে বলতে হবে কতগুলো প্রশ্ন। এই প্রশ্ন আওয়ামী লীগ আমলে আমি করিনি, এর কারণ হলো আওয়ামী লীগ আমলে এই প্রশ্নগুলো যদি করতাম তাহলে আওয়ামী লীগ পাত্তা পেয়ে যেত, কিন্তু এই প্রশ্নগুলো তখন করা উচিত ছিল। আওয়ামী লীগের আমলে করিনি এই কারণে যে আওয়ামী লীগ যে অন্যায় জুলুম অত্যাচার করেছে সে তুলনায় গ্রামীণ ব্যাংকের যে অনিয়ম, ডক্টর ইউনুসের যে অনিয়ম, এটি অনেক ক্ষুদ্র, অনেক অনেক ক্ষুদ্র। কিন্তু এখন তো ডক্টর ইউনুসের জমানা, নাও ইটস দ্য টাইম টু আস্ক দ্য কোয়েশ্চেন। আপনি বলুন যে এই গ্রামীণ ব্যাংক সত্যিকার অর্থে কত পার্সেন্ট হারে সেই গ্রামীণ জনগোষ্ঠীর কাছ থেকে সুদ আদায় করেছে, লভ্যাংশ আদায় করেছে। দুই নম্বর হলো যে গ্রামীণ ব্যাংক
যে একটি চ্যারিটেবল প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের কত পার্সেন্ট অর্থ সিএসআর খাতে, জনকল্যাণের খাতে এ যাবৎকালে ব্যয় করেছেন এবং কোথায় কোথায় ব্যয় করেছেন। আপনি যদি গ্রামীণ ব্যাংকের টাকা সিএসআর এ ব্যয় না করে যদি আপনি আরেকটা প্রতিষ্ঠান করে থাকেন, কোনো অবস্থাতেই এটা গ্রহণযোগ্য নয়। আপনি যদি গ্রামীণ ব্যাংকের যে লভ্যাংশ, সেই লভ্যাংশের একটা বিরাট অংশ রিইনভেস্টমেন্ট, একটা অংশ রিইনভেস্টমেন্টে যাবেন আর একটা অংশ জনকল্যাণে যাবেন। তো আপনি কোথায় কোথায় জনকল্যাণে গেছেন, কয়টা এতিমখানা পরিচালনা করছেন, কয়টা মসজিদ মাদ্রাসা, কয়টা চক্ষু শিবির, কয়জনের চোখে ছানি অপারেশন করেছেন। আমি গোলাম মোল্লা রনি একজন সাধারণ মানুষ, আমি হয়তো 50,000 লোকের, আবার বলছি আমি 2005 থেকে একেবারে 2024 পর্যন্ত আমার গলাচিপা নির্বাচনী এলাকা গলাচিপা 10 মিনিটে অ্যাটলিস্ট 50,000 লোকের চোখের চিকিৎসা করিয়েছি। এর মধ্যে চোখের ছানি অপারেশন হয়েছে বিনামূল্যে আমার নিজের টাকায় 10,000 লোকের, 10,000 লোকের। আর ক্যাটারাক্ট অপারেশন এটা হয়েছে 3,000 লোকের, আর 50,000 লোকের চোখের বিভিন্ন রকম চিকিৎসা, একটা ড্রপ হলেও আমি দিয়েছি আমার ব্যক্তিগত উপার্জন থেকে। আপনি ডক্টর ইউনুস বলেন তো যে এরকম গুনে গুনে কত হাজার লোকের আপনি চোখের অপারেশন করিয়েছেন, কয়টা কিডনি অপারেশন করেছেন, কয়জন দরিদ্র মানুষের সাহায্য সহযোগিতা করেছেন। তো এই বিষয়গুলো না করে অলনে ছাড়েন, এই যে জাতির অর্থ, আমারও তো হক আছে, জাতীয় রাজস্ব বোর্ডের প্রতি আমার হক আছে, আমি রাজস্ব দেই, আয়কর দেই, ভ্যাট দেই। তো আমি যদি দেই আপনি কেন দেবেন না, গ্রামীণ ব্যাংক কেন দেবেন না, এবং আপনি এখানে ক্ষমতায় বসে প্রথমে এই কাজটি কেন করবেন, এগুলো নিয়ে যদি আমি প্রশ্ন না করি, আমি তো এই যে এখন আবেগে আমার বুক ফেটে যাচ্ছে, মেজাজ ভীষণ রকম গরম হয়ে যাচ্ছে, আমার কি পরিণত হবে, বা কেউ এসে আমার ঘুষি দিয়ে নাকের বদনা ফাটিয়ে ফেলবে, কেউ আমাকে পাড়িয়ে মাটির নিচে পুঁতে ফেলবে, কেউ আমাকে ফাঁসিতে ঝুলাবে, এই কথা বলতে গিয়ে আমার একটু বুক কাঁপছে না। আমার কাছে মনে হচ্ছে এই কথাগুলো বলা উচিত, এবং যেহেতু আমি বলে ফেলেছি আপনার এই কথাগুলোর জবাব দেওয়া উচিত। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।